বিরতির পর আবার আপনাদের স্বাগত। এপিসোডের দিকে নজর রাখবো এই মুহূর্তে। বিভিন্ন সময়গুলোতে আমরা দেখেছি সামাজিক সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন বা সরকারিভাবেই হোক, বিভিন্ন রক্তদান শিবির কিন্তু আয়োজন করা হয় যাতে করে ব্লাড ব্যাঙ্কগুলোতে কোনো রক্তের অভাব না দেখা দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতির উদ্যোগে আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায় সমবায় অফিসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। অবশ্যই মন্ত্রী রামপ্রসাদ পাল উপস্থিত থেকে যারা রক্তদাতারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করেছেন এবং তার পাশাপাশি আগামী দিনে যাতে তারা এবং অন্যান্যরা যাতে রক্তদানের মতো মহৎ কর্মকাণ্ডে যোগদান করেন সেই আহ্বানই কিন্তু রেখেছেন। রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সংগঠন, ক্লাব কর্তৃপক্ষ, ক্লাব ফোরাম থেকে শুরু করে নানানভাবে রক্তদান শিবিরের কিন্তু আয়োজন করা হয় এবং এই রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ কোনো সময় যাতে তাদের রক্তের অভাবে না ভুগতে হয়, কোনো মুমূর্ষু রোগীর যাতে প্রাণের সংকট না আসে রক্তের অভাবে, তার জন্যই কিন্তু মূলত এই রক্তদান শিবিরগুলো করা হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতির উদ্যোগে আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকার সমবায় অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন অবশ্যই সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। মন্ত্রী উপস্থিত থেকে সকলকে যেরকমভাবে উৎসাহ যুগিয়েছেন একই রকমভাবে আগামী দিনে যাতে তারা এবং অন্যান্যরা সেখানে যোগদান করেন এবং আরও ব্যাপক মাত্রায়, ব্যাপক হারে যাতে সাধারণ মানুষ এগিয়ে আসেন সেই কথাই কিন্তু জানিয়েছেন মন্ত্রী রামপ্রসাদ পাল। কি বলেছেন তিনি শুনবো। আজকে রক্তদান নিয়ে কি বলবেন? আজকে আমাদের ত্রিপুরায় আমাদের সমবায় সমিতির আমাদের সপ্তাহব্যাপী আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এটা আমাদের ত্রিপুরা সরকারের নয়, এটা আমাদের কেন্দ্রীয় সরকারেরই পক্ষ থেকে হয়ে থাকে। সারা ভারতবর্ষ হয় এই সমবায় সমিতির মাধ্যমে। আমরা রাজ্যের সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে আমরা এটাকে নিয়ে যে কোঅপারেটিভ বা এই সমবায় সমিতি সাধারণ মানুষের জন্য কতটুকু প্রয়োজন, এই কোঅপারেটিভের মাধ্যমে অর্থাৎ সরকারের যে একটা সহায়তা, যে একটা পলিসি, যে সাধারণ মানুষকে, সাধারণ জনতাকে কি করে ডেভেলপ করা যায় কর্মের মাধ্যমে, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা সরকার করতে পারে, সেটাই একটা সমবায় সমিতির মূল ধর্ম। এবার আমাদের 68তম আমাদের সমবায় সমিতির আমাদের দিবস চলছে। আগামী 14 তারিখ থেকে আমাদের মূল কাজ শুরু হবে। এক সপ্তাহব্যাপী আমাদের এই কার্যক্রম সারা রাজ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে আমরা সমস্ত কোঅপারেটিভ যারা আমাদের সাথে রিলেটেড আমরা তাদেরকে নিয়ে সেমিনার করব। আমরা এই কোঅপারেটিভের উপর আমাদের যে বিভিন্ন রকমের যে স্কিম আছে বা বিভিন্ন রকমের যে আপনারা শুনলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল কি বলেছেন এ ব্যাপারে এবং অবশ্যই রক্তদানের পাশাপাশি সমবায় সমিতির বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছেন। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।